মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে জেলা প্রশাসক লক্ষ্মীপুর ও উপজেলা পরিষদ লক্ষ্মীপুর সদরের অর্থায়নে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। মঙ্গলবার সকাল 10টায় লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন জনাব ডাক্তার আহমদ কবির, লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব ডাক্তার আশফাকুর রহমান, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ কে এম সালাউদ্দিন টিপু, উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মীর শাহ আলম সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গরা। লক্ষ্মীপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, এই সেবাটি অ্যাপসের মাধ্যমে পরিচালনা করা হবে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষ এই সেবা গ্রহণ করতে পারবেন। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ এমরান হোসেন বলেন, আমরা এই অ্যাম্বুলেন্সের দায়িত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে দিলাম, কেউ যেন এর অপব্যবহার না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। এরপর 1 নং উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাহেবের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। বাস্তবায়ন করছি আমি, অন্যান্য বিশেষ অতিথি বৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মান্যবর জেলা প্রশাসক, প্রধান অতিথি যিনি ইতিমধ্যে ওনার কর্ম তৎপরতা কর্মদক্ষতায় এই লক্ষ্মীপুরের জনগণের অন্তরের মানুষ হিসেবে পরিণত হয়েছেন, যিনি সত্যিকার অর্থে এই লক্ষ্মীপুরের জনগণের অভিভাবকে পরিণত হয়েছেন। উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আকন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর। মঞ্চে আরো উপস্থিত আছেন জনাব ডাক্তার আহমেদ কবির, সিভিল সার্জন লক্ষ্মীপুর, জনাব ডাক্তার আশফাকুর রহমান, উপপরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ লক্ষ্মীপুর। উপস্থিত জনাব এ কে এম সালাউদ্দিন টিপু, চেয়ারম্যান উপজেলা পরিষদ লক্ষ্মীপুর, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, লক্ষ্মীপুর সভার মঞ্চে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমবেত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের আমি নিশ্চিত করতে চান, তারই লক্ষ্য তারই ধারাবাহিকতা আজকে অ্যাম্বুলেন্স বিতরণ হচ্ছে মানুষের দোরগোড়ায় গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য। তাই আজকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়, তিনি একজন মানবিক ব্যক্তিত্ব, তিনি যে উদ্যোগ নিয়েছেন উপজেলা পরিষদের অর্থায়নে এবং আমাদেরকে যে তিনি পছন্দ করেছেন এই ইউনিয়নের গরিব মানুষদেরকে তিনি অ্যাম্বুলেন্স দিয়েছেন, এই জন্য আমরা আজীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো এবং আজীবন তার অবদান আমরা সব ব্যাপারে স্মরণ করবো। সময় সংকীর্ণ, আমার আরো